Shut up! I will not shut up, Orgo. You have to shut up. Listen, barabari kuch na? Barabari kuch na? Barabari me ek din shesh kar dete hai. Shut up! Shut up! Okay. Tu jaro me shesh kar dete hai. Barabari kuch na? Shut up! Orgo, ami tomake ekhono bolchi. Ekhono shomoy ache nijeke shudre nao. তুমি যদি মনে করে থাকো তুমি এই বাড়িতে অন্য একটা মেয়েকে নিয়ে এসে তার সঙ্গে পোষ্টি নষ্টি করবে আমাকে অপমান করবে এটা কিন্তু আমি হতে দেব না অর্ঘ্য এটা আমি কখনোই হতে দেব না এই বাড়িতে আমি যতদিন আছি ততদিন এই বাড়িতে তুমি অন্য কোনো মেয়েকে আনতে পারবে না এ থামো 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 তোমার কথা অন্য একটা মেয়েকে বাড়িতে আনবো না হ্যাঁ स्वामी जाके सह्य करते बेचे थका सब जीवन तुम्हें दाओ नी अर्घ मानुषर जीवन मानुष एक बार ही पाए जीवन बड़ दुर्लभ से जीवन टाके कि भावे व्यवहार करबे सेटा तार उपर निर्भर करे এতদিন ধরে কথা নিজে জীবনটাকে বয়ে যেতে দিয়েছে তোমার মতো একজন পারভার্ট একজন চুরান্ত স্বার্থপর লোকের বউ হয়ে আজও বুঝতে পেরেছে ওর জীবনটা নিজের আর এই জীবনটাকে ওকে নিজেকেই সাজাতে হবে তাই ওর জীবনের এতগুলো দিন যে দিনগুলো নষ্ট হয়ে গেছে সেই দিনগুলো ফেরত পাবে না জেনে ও যে এই দিনগুলোকে নষ্ট করেছে এবং প্রতিনিয়ত করে যাচ্ছে তাকে ও কোনোদিনও ক্ষমা করবে না আমরা কেউ ওকে ক্ষমা করতে দেব না কথা বাকি জীবনটা ও নিজের মতো করে সাজাবে আর সেই জীবনটা অর্ঘর মতো কোনো অসভ্য লোকের কোনো জায়গা থাকবে না যেদিন এই কথাটা কথা বুঝিয়ে দিতে পারবে সেই দিন তোমার মুক্তি তার আগে নয় মামা বলো মামা বলছি এই যে 25শে বৈশাখ আসছে না আমাদের স্কুলে জানো তো রবীন্দ্র জয়ন্তী হবে আচ্ছা জানো তো আমাকে না স্কুল থেকে গান গাইতে বলেছে তাই নাকি বাহ ভালো কথা গান গেও বলছি তুমি ছুটি নিতে পারবে তো মানে আমার যেদিনকে প্রোগ্রাম থাকবে তুমি যেতে পারবে তো হিরে এখন থেকে কি করে বলি বলতো সেটা আমি 25শে বৈশাখ আমার সেদিনকে কি স্কেডিউল থাকবে কি অবস্থা থাকবে আসলে আমার কাজে তো 25শে বৈশাখ বলে কিছু নেই বুঝতে পারছিস তো আর যেরকম ভাবে চলছে এখন যখন তখন আমার আউটডোর আর ওই ওই একটাই চিন্তা তো আমার মাথায় সবসময় ঘোরে এখন জানিস তো যদি আমার আউটডোর পড়ে যায় তখন তোকে আমি কোথায় রাখবো কার কাছে রাখবো কিভাবে রাখবো সেটা না আমার একটা ভীষণ চিন্তার ব্যাপার যাই হোক আমার কোনো একটা বন্ধু-টন্ধুর বাড়িতে কিছু একটা অ্যারেঞ্জ তো আমি ঠিক করে নেব নিশ্চয়ই মামা মামি গান গাইতে যাব আর তুমিই যাবে না আচ্ছা আমার সব বন্ধু-বান্ধবের মা বাবাই তো যাবে বলো তো আচ্ছা জুজু সব বন্ধুর বাবা মা আর তোমার মামাম কি এক হ্যাঁ বলো তো জুজু দেখ তোর সব বন্ধুর মামামরা তো চাকরি করে না কিন্তু তোর মামাম চাকরি করে আর যদি করেও সেটা অন্যরকম চাকরি বুঝেছিস তো আমার মতো না চাইলে যখন তখন একটু তো ছুটি টুটি নিতে পারে তার আমি তো পারি না সেটা না তুই তো জানিস আর তোর গান শোনারই যদি ব্যাপার হয় তাহলে আমি তো সেটা বাড়িতেও শুনতে পারি তোর কাছে কি বল পারি না তার জন্য স্কুলে গিয়ে শুনতে হবে এরকম কোনো ব্যাপার আছে কি হ্যাঁ প্রয়োজন আছে বল আচ্ছা জুজু বাই দ্য ওয়ে তুই তো স্কুলের প্রোগ্রামে আগে নাচ করতিস রে সব সময় না
নাচটা শিখেও তো ছিলিস কিছুদিন, হঠাৎ গানে শিফট করলি। আমার আমার গান গাইতে ভালো লাগে। আগে তো লাগতো না, আর গান তো শিখিস ঠিকই শুনি কোথাও, ভর্তি টর্তি হয়েছিস শশনি তো? না ভর্তি হয়নি, কিন্তু কিন্তু না কিছু না। এই যে এই কথা বলতে গিয়ে মাঝখান থেকে থেমে যাওয়া, এই নেচারটা না ভালো না জুজু। হ্যাঁ মানে এটা তুমি প্রায়ই করো, কেন করো? তুমি যেটা বলতে চাও সেটা পরিষ্কার করে বলো, খুলে মাঝখান থেকে থেমে যেও না। না কিছু না, আসলে ওই মামুনি গান শেখাতো তাই। মামুনি গান শেখাতো সেটা আমি বুঝতেই পেরেছি, কিন্তু জুজু এখন তোমাকে পড়াশোনাটা খুব কনসেন্ট্রেট করে করতে হবে। হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। তো গানের দিকে খুব একটা কনসেন্ট্রেট করলে এখন হবে না, মানে হ্যাঁ তুই যদি নাচটা কন্টিনিউ করতে চাস করতে পারিস ঠিক আছে। 25শে বৈশাখ একটা অনুষ্ঠান হচ্ছে স্কুলে, সেটাও ঠিক আছে, সবাই পার্টিসিপেট করছে, সবাই গান গাইছে, সেখানে একদিন গাইলি দ্যাটস ইট। কিন্তু খুব একটা গান নিয়ে এখন মাতামাতি করো না জুজু, কারণ তুমি গান নিয়ে তো নিজের ক্যারিয়ারটা ভাবছ না, তাই না? মামুনিকে যদি গানের কথা বলতাম মামুনি কত উৎসাহ দিত, বলতো তুই গান গাইলে আমি তোর জন্য যা ইচ্ছে তাই করতে পারি, তুই যা বলবি তাই করব, গানটা কখনো ছাড়িস না রে জুজু। আর মামাম বলছে, মামাম আজ কি রান্না করলে? হুম বলছি আজকে কি রান্না করলে? চিকেন স্টু আর বয়েলড ভেজিটেবলস। জুজু হেলদি খাবার খেতে হবে কিন্তু, হ্যাঁ সেই জন্যই আমি এগুলো করেছি, ঠিক আছে? এখন না তোর না তেল ঝাল মশলা এগুলো খাওয়া একদম চলবে না, আমি তোকে দেবো না রে এগুলো একদম, একটু ফ্যাটের টেন্ডেন্সি আছে তো তোর, তাই আমি। আর তাছাড়া দেখ কীরকম ফটাফট হয়ে যায় এগুলো, সো ইজি টু কুক। এই সব কিছু একসাথে দিয়ে প্রেশারে দিয়ে দিলাম, ব্যাস চিকেন স্টু রেডি। আর এটা তো আরও সহজ, ভেজিটেবলসগুলো সব একটুখানি নুন দিয়ে ওভেনে দিয়ে দাও, বয়েলড ভেজিটেবলস রেডি। কী করবো বলতো, রান্নার লোকটা নেই তো, সব কাজটা ছেড়ে তারপর অফিস যেতে হয়, এত কিছু একসাথে সামলে আমার তো এটা ছাড়া আর কোনো উপায় নেই না, সেই জন্য এগুলোই আমাকে আপাতত তোকে করে দিতে হচ্ছে। তবে হ্যাঁ এটা ঠিক যে এগুলো ভীষণ হেলদি খাবার এবং তোমার একদম এখন এগুলোই খাওয়া উচিত। আচ্ছা জুজু আমি কিন্তু সব কিছু একদম সুন্দর করে রেডি করে দিয়ে গেলাম, ঠিক আছে? এই যে একটু দেখে নে এই দুটো বাটিতে, জাস্ট তোকে গরম করে খেয়ে নিতে হবে, সময় মতো খেয়ে নিস কিন্তু। হ্যাঁ আমাকে ভালো মন্দ খাওয়ানোর জন্য মামুনি সারাদিন কত রান্না করতো, কত কি করতো, স্কুলে পর্যন্ত ভালো ভালো খাবার পৌঁছে দিত। মামুনি বলতো, খাবারের গন্ধে যদি জিভে জল না আসে তাহলে খেতে ইচ্ছে করবে নাকি, তাই তো আমি তোর জন্য নানা রকম ভালো ভালো খাবার রান্না করি। এই যে তুই কত সোনা মুখ করে খেয়ে নিস, আমার যে কি ভালো লাগে না জুজু মা, তুই আমার সোনা মেয়ে। না আর কখনো ভাববো না আমি মামুনির কথা, কখনো না। কেন ভাবতে যাচ্ছি আমি? আমি তো ওদের কেউ না, কেউ না আমি ওদের। সত্যি কথা বলতে কি মামুনির সঙ্গে তো আমার সত্যিই কোনো সম্পর্ক নেই। হ্যাঁ মামুনি আমাকে কদিন ভালোবেসেছিল আর আমিও সেই ভালোবাসায় ভুলে গেছিলাম, তা না হলে মামুনি আমার কে? মামুনি তো আমার কেউ না আর আমিও মামুনির কেউ না।
জুজু ডান কি ব্যাপার বলো তো জুজু এরকম অন্যমনস্ক কেন আমি না এটা দেখছি কতদিন ধরে তুই তো টাস্ক করছিস হোম টাস্ক করতে করতে এত অন্যমনস্ক এত আনমাইন্ডফুল কেন হ্যাঁ এটা কিন্তু হ্যাবিট হয়ে যাচ্ছে তোমার জুজু আর এটা ইট ইজ নট আ গুড হ্যাবিট ইটস আ ব্যাড হ্যাবিট হোম টাস্ক করছো যখন হোম টাস্কটা পুরো শেষ করে নাও একবারে মাঝখানে এত কথাই বা কেন বলছো তুমি আচ্ছা মাম্মা আমি তোমার সঙ্গে কখন কথা বলবো বলো তো তুমি তো সারা দিন অফিসে থাকো আমি তো স্কুল থেকে এসে একা একা চাবি রাবি খুলে চেঞ্জ করে পড়তে বসে যাই আর তারপর তোমার আসতে 9:30 তো বেজেই যায় কালকে তো দেখলাম তুমি কত 11:15 নাগাদ ফিরলে দেখো মামা মামার না খুব ভয় করে গো তারপর রাস্তায় কি সব বলো হরি হরি বল বলতে বলতে যাচ্ছিল মনে শুনি কিরম গায়ে কাঁটা দিয়ে উঠলো গো আমি কি করব বল জুজু আমাদের তো কেউ নেই হ্যাঁ আমি তো এখানে একাই থাকি বল আমি আমি কি করে কাউকে দেব বল তো তোর কাছে আর ভয় পেলে হবে না মানে ঠিক আছে ভয় পেতে পারো তুমি কিন্তু ভয়কে জয় করতে হবে তো হুম জুজু দেখ জীবনে না অনেক অসুবিধে অনেক হার্ডলস আসবে কিন্তু সেগুলোকে পার করে এগিয়ে যেতে হবে দেখ আমার চাকরিটা তো আর 5টা 10টা 5টা চাকরির মতো নয় আমাকে যতক্ষণ না আমার কাজ শেষ হচ্ছে ততক্ষণ আমাকে অফিসে থাকতেই হয় কাজ শেষ করে তারপর আমি অফিস থেকে বেরোতে পারি আমি কি করব বল সেজন্য আমার এই দেরি করে ফেরাটা হাতের বাইরে কিন্তু জুজু তুই এত ভয় কেন মানে এখানে তো চারিদিকে আলো জ্বলে তুই দেখেছিস তো ক্যাম্পাসেও চারিদিকে আলো জ্বলে আশেপাশের ফ্ল্যাটের লোকজনের কথা শোনা যায় গলার আওয়াজ পাওয়া যায় তাহলে এত ভয় পাস কেন তুই মানে ভয় পেলেও ভয়কে জয় করতে হবে জুজু স্কুল থাকলে তো সময় কেটে যায় স্কুল না থাকলে যে কি করি সারাদিন কি কি করার আছে তোর বল যা তুই করিস মানে এখন হোম টাস্কটা কমপ্লিট করবি করে এই বাই 12:30 স্নান সেরে লাঞ্চ খেয়ে একটু ঘুমিয়ে নিবি দুপুরবেলাটা রেস্ট নিয়ে তারপরে আবার আবার হোম টাস্ক করবি কমপ্লিট করবি এর বাইরে তো তোর আর সেরকম কিছু করার নেই সারাদিন তবে হ্যাঁ এইখানে ক্যাম্পাসে বাকি ছেলেমেয়েদের সাথে কারোর সাথে তোমার আলাপ নেই জুজু যে আমি তোমাকে বলবো তুমি বিকেলবেলা একটু কারোর সাথে ঘুরে টুরে আসবে সেইটা আমি বলে দেবো কার সাথে আলাপ করতে পারিস বা কথা বলতে পারিস বা ঘুরতে যেতে পারিস যখন বড় লাগবে পাশের বাড়িতে একজন আছে রানী বলে একটু বড় তোর থেকে কিন্তু ভালো মেয়ে আমি বলে দেবো রানীকে বলে দিই একবার তোমার কাছে আসতে না মামু ঠিক আছে গো আমি একাই থাকতে পারবো জুজু এই তোর না একটা খুব ব্যাড হ্যাবিট হয়েছে ওই বাড়িতে থেকে থেকে একদম মেলামেশা করতে শিখিসনি লোকজনের সঙ্গে তুমি মেলামেশা করতেই পারো না তুমি যদি কারোর সাথে গিয়ে আলাপ না করো যেচে কথা না বলো সবাই তোমার কাছে যেচে কেন আসবে বলো আলাপ করতে বন্ধুত্ব করতে এরকম ভাবে থাকলে তো কারোর সাথে আলাপও হবে না বন্ধুত্বও হবে না তুমি বোর হয়ে থাকবে যেরকম ভাবে এখন আছো তাই না একটু তো নিজে থেকে গিয়ে যেচে আলাপ করতে হবে তাহলে তো বোরডমটা কাটবে বন্ধুত্ব হবে মিশতে পারবি তাদের সঙ্গে না হলে কি করে হবে বলতো সত্যি তো এইভাবে বাড়িতে একা একা সারাদিন থাকতে কারই বা ভালো লাগে না মামা ঠিক আছে আমি ঘরেই থাকতে পারবো থাকতে পারবে থাকতে পারবে যখন তখন তো ঠিকই আছে জুজু তাহলে থাক তাহলে আমাকে তুই এগুলো কেন বলছিস বল যে আমি থাকতে পারবো না আমার বোর লাগবে আমি একা একা কি করব এগুলো শুনলে তো আমিও চিন্তা করছি না আর হ্যাঁ তুই তো আঁকা কি করতে পারিস জুজু
তো আঁকতে খুব ভালোবাসতিস আগে। আঁকা আঁকি করবি যে সময়টা খালি থাকবি না সেই সময় আঁকবি, দেখবি তাহলে সময়টা কেটে যাবে। এইভাবে এইভাবে তো নিজের সময়টা কাটিয়ে দিতে হবে যাতে তুই বোর না হোস। মামাম বল 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 জুজু বল, আমাকে বেরোতে হবে, বল বল। না কিছু না জুজু, আমি একটু আগে কি বললাম তোমাকে, তুই যদি মনে করো তুমি একটা কথা আমাকে বলবে তাহলে সেটা বলো, সেটা কমপ্লিট করো। এই মাঝখান থেকে বলবে না সেটা কেন করো? না মানে জিজ্ঞেস করছিলাম তোমার কি আজকে ফিরতে রাত হবে? আমি জানি না জুজু, আমি তো রোজই তোকে বলি যে আমি আমার জানা থাকে না আমার রাত হবে না তাড়াতাড়ি ফিরতে পারবো। আমি শুধু এইটুকু জানি যে আমি প্রত্যেক দিনই তাড়াতাড়ি ফেরার চেষ্টা করি খুব। আমার তো নিজেরও খারাপ লাগে যে তুই একা একা বাড়িতে থাকিস, আমারও তো ইচ্ছে করে না রাত করে ফিরতে, আমারও তো ইচ্ছে করে তাড়াতাড়ি ফিরতে, কিন্তু আমার কিছু করার নেই, আমি তো আমার তো আগে থেকে জানা থাকে না। নাকি তোর তুই এক কথা কেন জিজ্ঞেস করিস রে, তোর কি মনে হয় যে আমি ইচ্ছে করে দেরি করে ফিরি? আমি তো এরকম কিছু বলিনি, আমি শুধু জানতে চেয়েছি তুমি আজকে তাড়াতাড়ি ফিরবে না দেরি করে আসবে। এই কথাটা তো তুই রোজ জানতে চাস আর আমি রোজ একই উত্তর দিই, তুই একই উত্তর পাস আমার কাছে কিন্তু তাও তুই রোজ একই কথা জিজ্ঞেস করিস। তুই রোজ আমাকে জিজ্ঞেস করিস যে আমার ফিরতে দেরি হবে কি না, আর আমি তোকে রোজই বলি যে অফিসে যদি স্কেডিউলের বাইরে এক্সট্রা কোনো কাজ পড়ে যায় হঠাৎ করে তাহলে আমাকে সেটা সেরেই ফিরতে হবে, কাজে আমার ফিরতে দেরি হবে, আর যদি স্কেডিউলের মধ্যে থাকে কাজ তাহলে সেটা শেষ করে আমি তাড়াতাড়ি চলে আসতে পারবো, দ্যাটস ইট। আচ্ছা শোন জুজু, এবার আমাকে বেরোতেই হবে। হ্যাঁ আচ্ছা তুই একটু দেখে নে, এই যে এই দুটো আমি রেডি করে রেখে দিলাম একদম তোর খাবার, সময় মতো খেয়ে নিবি। হ্যাঁ ডান দিকেরটা নুন ভুল করে মরিচটা দিয়ে ফেলো না, 12:30টার মধ্যে কিন্তু খাবারটা খেয়ে নিও, ম্যাক্সিমাম 1 o'clock, হ্যাঁ তার থেকে বেশি দেরি একদম করবি না, ঠিক আছে? আমি তাহলে এবারে যেরকম কার সেরকম রেখে দিবি, আমি এসব তুলে তুলে পরিষ্কার করে দেবো। আমি তাহলে বেরোচ্ছি। হ্যাঁ মামাম তুমি দরজাটা বন্ধ করে দাও একটু। জুজু কিরে দাঁড়িয়ে আছিস কেন, দরজাটা বন্ধ করছি মামাম। জুজু এটা না তোর একটা খুব ব্যাড হ্যাবিট হয়েছে ইদানিং আমি লক্ষ্য করছি, জানিস তো রিফ্লেক্সটা কীরকম একটা কমে গেছে। আমি যে বললাম দরজাটা বন্ধ করবি, চট করে গিয়ে সেটা শুনে দরজাটা বন্ধ করবি, সেটা সেটা না করে তুই কীরকম এক জায়গায় দাঁড়িয়ে আছিস। তুই একটা এইটুকু মেয়ে একটু চনমনে নোস কেন রে জুজু? হ্যাঁ চনমনে ব্যাপারটাই নেই তোর মধ্যে, এগুলো না ওই বাড়িতে ওই ওই বাড়িতে থেকে থেকে এই হ্যাবিটগুলো তোর হয়েছে জানিস তো, আমি বুঝতে পারি। আমি সারাদিন ছুটে বেড়াচ্ছি, তুই একটা এইটুকু মেয়ে হয়ে এক জায়গায় বসে থাকিস সবসময়, মানে বসে থাকিস তো বসেই থাকিস, উঠতেই চাস না কিছুতেই। এগুলো সব ওই বাড়ির হ্যাবিট আমি জানি জুজু, ওই বাড়িতে থেকে থেকে তোমার এরকম হয়েছে। কিন্তু জুজু এখন তো তুমি আর ওই বাড়িতে নেই, এখানে আছো, অ্যান্ড দিস ইজ নট আ গুড হ্যাবিট, এটা তো পাল্টাতে হবে। তুই যখন এখন আমার কাছে আছিস তখন তো তোকে আমার মতো করে তৈরি হতে হবে নাকি? কেন বলো তো, আমি সবার মতন তৈরি হব কেন? যখন ওই বাড়িতে থাকতাম তখন ওই বাড়ির লোকের মতন আমাকে তৈরি হতে হতো, এখন এখানে আছি এখানে তোমার মনের মতন তৈরি হতে হবে, আমি কি কখনো নিজের মতন থাকতে পারবো না মামা? আমি কেন আমার মনের মতন তৈরি হতে পারি না কেন মামা? এটা না বোকা বোকা কথা হলো জুজু, এটা নিয়ে না এখন আমি তোর সঙ্গে তর্ক করতে পারবো না, আমার এখন অতটা সময়ই নেই, আমাকে তো এখন অফিসে বেরোতে হবে। আমি এখন যেটা বলছি সেটা তুই মন দিয়ে শোন, আমি বেরিয়ে যাচ্ছি, দরজা বন্ধ করে রাখবি, দরজা লক করবি, লক করবি, লক করবি, লক করবি, আমি দরজাটা টেনে দিয়ে যাব বাইরে থেকে, কিন্তু তা সত্ত্বেও তুমি ভেতর থেকে দরজা লক করে রাখবে, ঠিক আছে? মনে থাকবে, আর যেই আসুক দরজা খুলবে না, আমি যতক্ষণ না বাড়ি ফিরছি ততক্ষণ দরজা খুলবে না।
তোমার মামুনি যদি হঠাৎ করে দরদ দেখিয়ে তোমার সাথে দেখা করতে চলে আসে তুমি মামুনিকে বলবে যে মামাম যতক্ষণ না বাড়িতে ফিরছে ততক্ষণ আমার দরজা খোলার পারমিশন নেই তুমি এটা বলবে ঠিক আছে আর যেই আসুক তুমি কিন্তু আমি না ফেরা অবধি দরজা খুলবে না ঠিক আছে কি হলো কথার উত্তর দিচ্ছিস না কেন ভারি আশ্চর্য তুই বলবো মামাম এইটুকু কথাটা বলতেই এতটা সময় নিলি জুজু আমার ভালো লাগে না তোর সঙ্গে এরকম ব্যবহার করতে তোকে বকাবকি করতে কিন্তু তুই বাধ্য করিস তো আমাকে কি করব বলতো আমার যখন কাজে বেরোনোর থাকে আমার যখন তাড়া থাকে তখন তুই একটা কথা বললে সেটার উত্তর দিতে একটা কাজ বললে কত সময় নিয়ে নিস তখন তো একটু আমি যেটা বলবো সেটা চটপট করে নিবি ঠিক আছে তাহলে আমি আসছি কি হলো কাঁদছিস কেন জুজু কি হয়েছে কই না তো কি না তো আমি দেখতে পাচ্ছি তো চোখ দিয়ে জল পড়ছে আমি জুজু আমি কি বললাম আমি এখন কি বললাম বল যে তুই কান্নাকাটি শুরু করলি কাঁদিনি মামা চোখে না কি একটা পড়েছে বুঝেছো চোখে কি পড়লো কি পড়েছে বলো বুঝতে পারছি না তাহলে একটু চোখে দেখেছিস তো আমি বেরোনোর সময় তো চোখে একটু জলের ঝাপটা দিয়ে যা যা দেখি তুমি চলে যাও মামা সাবধানে যেও হ্যাঁ আমি জলের ঝাপটা দিয়ে দিচ্ছি চোখে উল্টাউল লেগে গেছে বোধে ও তুই তাহলে জলের ঝাপটাটা দিয়ে নিস চোখে ঠিক আছে আমি তাহলে বেরোচ্ছি হ্যাঁ মানে তোমাকে প্রথম দেখার দিন থেকে আমার মনে হয়েছিল যে এই মেয়েটি সেই মেয়েটি যাকে যাকে আমি খুঁজছিলাম এতদিন যার সাথে আমি আমি থাকতে পারি আমি যাকে তোমাকে দেখে আমার মনে হয়েছিল যে আমার আমার জীবনে বোধ হয় এরকম একটা মেয়ে চাই মানে তোমাকে প্রথম দেখার দিন থেকে আমার মনে হয়েছিল যে এই মেয়েটি সেই মেয়েটি যাকে যাকে আমি খুঁজছিলাম এতদিন যার সাথে আমি আমি থাকতে পারি আমি যাকে তোমাকে দেখে আমার মনে হয়েছিল যে আমার আমার জীবনে বোধহয় এরকম একটা মেয়ে চাই